আজকে একটা স্যাড নিউজ যে বাইকটা হয়তো সেল হয়ে যাবে আর আরসিবিটা ও হয়তো নিবে আমাকে বলছে যে ভাই আমার এটা দিতে হবে বাট ওইটা নিয়ে এখন কথা হয় নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। তো এখন যাইতেছে একটা ব্যাড নিউজ, আসলে গুড নিউজ কি জানি না, বাট হয়তো বাইকটা সেল করে দিব হঠাৎ করেই আর কি। এক প্রকার বলছে যে হ্যাঁ নিবো, এখন হয়তো আসবে, বাট দেখা যাক। এখন যাচ্ছি, বাসা থেকে বেরোলাম, লুকিং গ্লাসটা খোলা আছে, লুকিং গ্লাসটা খুলে নিছি আর কি। আর সিবি দুইটা রাখবো কি ওকে দিব এটা নিয়ে একটু কনফিউশন আছে, তো এই জন্য খুলি নাই, বাট সেটা সময় বলে দিবে, দেখা যাক। একটা কাছে ছোট ভাই বলতে পারেন, তো এই জন্য আর কি চলেন যাই, এখন কথা না বলে রাখে যাই, দেখি সেল হয় কিনা, যদি সেল হয় দেন আপনাদের সাথে বাকি কথা শেয়ার করব। তো আজকে একটা স্যাড নিউজ যে বাইকটা হয়তো সেল হয়ে যাবে, কজ কথা হইছে যে উনি দেখতে আসতেছে এন্ড উনি বলতে আমার এক ছোট ভাই, কাছের ছোট ভাই, তো সাতক্ষীরাই বাসা, হঠাৎ করে দিয়ে দিতেছি, বাট হয়তো নতুন কিছু আসবে, হয়তো সেটার জন্য ওয়েট করতে হবে। আর এই যে স্টিকার দেখতেছেন এটা দেখছেন, এটা উঠে যাবে কিছুক্ষণ পরে, বাট বাইকটা আমি চাইলেই পাবো, এই জন্য সেল করতেছি। যাই হোক চলেন, এখন বাইকটি ক্রস করাইতে হবে, আর আয়নাটা খুলে নিয়েছি আর ওর অরিজিনাল আয়নাটা দিয়ে দিব। আর আরসিবিটা ও হয়তো নিবে, আমাকে বলছে যে ভাই আমার এটা দিতে হবে, বাট ওইটা নিয়ে এখন কথা হয় নাই, তো ওর সাথে কথা বলি আর বাইকটা এখন ওয়াশে যাবো। তো যেটা নিয়ে কথা হচ্ছিল আর কি, বাইকটা হয়তো সেল করে দিব, আর বাইক সেল করার সময় মনটা খারাপ লাগে, যতই হোক এখন মানে সেল করার কথা বলছিলাম তখন হয়তো ফিল করি নাই, বাট এখন কেন জানি না একটু মনটা খারাপ লাগতেছে, কারণ যতই হোক বাইক অনেক শখের থাকে, আর ওদিকে রং ধনু উঠছে, আমার মন খারাপের দিনে রং ধনু উঠে গেছে। যাই হোক, আপনারা কি আমার বাইকটাকে মিস করবেন নাকি করবেন না একটু কমেন্ট করেন সবাই, আর দেখা যাক কবে বাইকটা নেক্সট বাইক আসবে কি আসবে না সেটা সময় বলবে, কজ বাসায় বাইক আছে, ফোর বিটা আসলে কিছু কারণে বের করা হয় না, ওটা দেখি কি করা যায়। আর এখন কি বলবো বুঝতেছি না, কিছু নাই বলি আপনারা এমনি জাস্ট আমাদের বাইকের লাস্ট একটা রাইড ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, এই ক্লিপটা দেখেন অ্যান্ড এনজয় করেন। Talking to me, giving out dodgy roadworthies. You fucking drugger. গাইজ এখানে ওয়াশ হচ্ছে অ্যান্ড ওয়াশের জন্য তো নিয়ে আসছিল আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটা মেবি আমার কাছ থেকে লাস্ট ওয়াশ, এরপর দিয়ে হয়তো আমি আর ওয়াশ করাবো না, এটা অন্য কেউ করাবে, বাট লাস্ট ওয়াশটা দিয়ে দিচ্ছি আর কি। অ্যান্ড ওয়াশ করার পরে তো আর সন্ধ্যা হয়ে গেছে, তো এই জন্য আর কি বোঝা যাচ্ছে না, বাট ওয়াশ করার পরে আসলে সত্যি সুন্দর লাগে। তো গাইজ আপনার তো আমি মোটো ব্লগে বলতেছিলাম যে আসলে বাইকটা সেল করার জন্য দেখাইতে যাচ্ছে, অ্যান্ড কালকে রাতে কথা হয়েছে, সব ঠিকঠাক হয়েছিল, বাট কালকে রাতে কিছু কারণে আর কি দেওয়া হয় নাই, সো এখন দিয়ে দিতেছি। এই যে রেজওয়ান, রেজওয়ান হচ্ছে কাছের একটা ছোট ভাই, তো ও নিতেছে বাইকটা, আর ও বসে কি আছে সৌরভ, সৌরভের কিন্তু বুকে এক বড় অ্যাক্সিডেন্ট, সৌরভ তোমার টাইনি একটু বলো
তখন ব্যাংকে ছিলাম, ওই টাইমে ভিডিও কর ছিল না, ক্লিপ অ্যাড করে দিতেছি। অনেক মিস করবো বাইকটাকে, বাট মিস করবো না, কারণ সাতক্ষীরির ছেলে আর আমার সাথে দেখা হবে যখন তখন বেড়া নাই, যখন ইচ্ছা রাইড করতে পারবো। আর আরসিবিটা নিয়ে নিতেছি, এর জন্য বেশি মন খারাপ, দেখ বেড়া নাই, মন খারাপ তো বাইক সেল করলে হয়, এই নাও রাইড করো, আল্লাহ হাফেজ। আর